আচ্ছা, এতক্ষণ আলোচনা থেকে আমরা যে কিটো ডায়েট সম্বন্ধে যে আইডিয়াটা পেলাম, সেখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিটো ডায়েটের জন্য মূলত আমাদের অবশ্যই প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট প্রচণ্ড লো রাখতে হবে, ঠিক আছে, ফ্যাটটা খুব হাই রাখতে হবে, হ্যাঁ, আর হচ্ছে যে প্রোটিনটা মোটামুটি মডারেট অ্যামাউন্টে রাখতে হবে। এইটা কিটো ডায়েটে একটা সুবিধা হলো, এগুলো যদি আমরা ঠিকমতো পালন করি, আমি রেশিও সম্বন্ধে আগের ভিডিওগুলোতে আলোচনা করছি, পালন করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি ঠিকমতো আমার চলতেছে কি না। সাপোজ আমি ডায়েট মেনটেন করতেছি, এখন আমার শরীরটা ঠিকভাবে কিটোর সাথে অ্যাডাপ্টেড হয়েছে কি না, কিটোর সাথে ইগো হয়েছে কি না, এটা বোঝার কিছু সিস্টেম আছে। তাহলে কিটোর সাথে অ্যাডাপ্টেড হওয়া, তাহলে আমি এর আগেও আলোচনা করছি যে মূল বেসিকটা হচ্ছে কিটো আমার শরীরে যদি চলে, বা আমি যদি কিটোর ডায়েট ঠিকমতো করতে পারি, আমার শরীরে যে অবস্থাটা হয় এটাকে কিটোসিস বলে, ঠিক আছে। তাই কিটোসিস আমার শরীরে ঠিকমতো কাজ করতেছে কিনা, তাই কিটোসিস হলে কী হবে, ইনসুলিন কম থাকবে, ইনসুলিন কম থাকার ফলে কী হবে, শরীর কী করবে, গ্লুকোজ ভেঙে শক্তি নষ্ট, শক্তি পোড়াবে না, আমার শক্তি পোড়াবে ফ্যাট ভেঙে, যার ফলে আমি ওজনটা কমতে থাকবে, আমাদের আমার দৈনন্দিন কাজের জন্য তো শক্তি দরকার, এসব শক্তি ও ফ্যাট থেকে নেবে, তাই যার ফলে আমার ফ্যাট কমতে থাকবে। তাহলে এই হচ্ছে যে কিটো, তাহলে এইটা যে আমার শরীর এই পর্যায়ে আছে কি না, নাকি আমি কোনো ভুল করে কিটোসিস থেকে বেরিয়ে গেছি, মানে আমি কি আবার ওই এটা নাই কি না, এটা কি, এইটা কিটো ডায়েটের একটা মজা আছে, এখানে জিনিসটা টেস্ট করা যায়। এখন টেস্ট করার জন্য এখানে দুই তিন রকমের টেস্ট আছে, একটা ইউরিনের মাধ্যমে টেস্ট, ঠিক আছে, একটা হচ্ছে ইউরিনের মাধ্যমে টেস্ট, আরেকটা হচ্ছে ইউরিনের মাধ্যমে যদি আমি যদি টেস্ট করি, আরেকটা হচ্ছে আমার ব্লাডের মাধ্যমে, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমার ব্রে আমি যে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেখানে। এখন এখানে আমি সবচেয়ে যেটা প্রচলিত সেটা হচ্ছে ইউরিনের মাধ্যমে, আমি যদি ইউরিনকে একটা কোটায় নিয়ে সেটা টেস্ট স্ট্রিপের মধ্যে, এই যে এখানের মধ্যে যেটা দেখাইছি, এই যে যেটা জিনিসটা এরকম কিছু স্ট্রিপ পাওয়া যায়, এই যে আমি এখানের মধ্যে আরও ডিটেলস আরেকটা কোম্পানি দেখাচ্ছে, এইটার বোতলটার ভিতরে এ ধরনের কিছু স্ট্রিপ আছে। সাপোজ এই যে এইটা এই পার্টটা আমি যদি ইউরিনের মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে, এরপর যদি তুলে ফেলি, তাহলে এটার রঙটা আমার যদি নর্মাল, যদি আমার ইয়েতে যদি কি আমি যদি কিটোর মধ্যে না থাকি, তাহলে আমার এই টাইপের হবে। আর যদি আমার কিটো ডায়েট যেটা হয় সেটা যদি ওকে থাকে, আমার যদি কিটো ডায়েটটা বডি অর্থাৎ বডি যদি ফ্যাট বার্নিং মুডে থাকে, মানে গ্লুকোজ না এ করে ফ্যাট থেকে যদি শক্তি অর্জন করে এই ধরনের স্টেটে থাকে, তাহলে ওর আস্তে আস্তে এ ধরনের কালার হতে থাকবে, লালের দিকে হতে থাকবে। তাহলে এটা দেখে ইজিলি বোঝা যাবে যে আমার ডায়েটিংটা ঠিক আছে, এটা একটা কিটো ডায়েটের একটা অন্যতম সুবিধা। তবে এটা ইউরিনটা দিয়ে এটা খুব একদম কম দাম, 300 সাড়ে 300 টাকা দিয়ে আমি এই ধরনের স্ট্রিপ চিত্রগ্রামে টাচ সায়েন্টিফিকের দোকান থেকে পাইছি, এটা যে কোনো ভালো ইয়ের দোকানে মনে হয় পাওয়া যাবে, ঠিক আছে। এই ধরনের ইউরিন টেস্ট আমাদের ল্যাবেও করে, এটাকে কিটোন বডি টেস্ট বলে। তাহলে কিন্তু ইউরিনটা একটা সমস্যা আছে, ইউরিনে নাকি শরীরের যে অতিরিক্ত ওই যে বললাম কিটোনটা, আচ্ছা কিটোনটা এখানে কেন, ওই ইনসুলিন যখন থাকে না, যখন সে গ্লুকোজ না করে কিটোন দিয়ে গ্লুকোজ না করে ফ্যাট ভেঙে করে, তখন নাকি শরীরে কিটোনকে আমার ফুয়েল হিসেবে ইউজ করে আমার শরীরটা, তা যার ফলে শরীরে কিটোনের পরিমাণ বৃদ্ধি পায়। এখন ইউরিনের যার ফলে ওটা আমার ইউরিনে ধরা পড়ে, এখন ইউরিনের সমস্যা হলো ইউরিনে ওই কিটোনটাই ধরা পড়ে যেটা আমার শরীর নির্গত করে দিচ্ছে, অর্থাৎ অতিরিক্ত বের করে দিচ্ছে, ওইটাই ধরা পড়ে। কিন্তু আমার অ্যাক্টিভলি আমার শরীরে যে কিটোন ইয়ে হচ্ছে, কিটোন আছে, সেটা কাজ করার জন্য আমার ব্লাডের কিটোন মিটারটা খুব জরুরি। যেমন এই ধরনের কিছু কিটোমোজো নামে এই যে কোম্পানিটা দেখলাম ওয়ার্ল্ডে খুব ফেমাস কিটোন ইয়ের জন্য, এই যে এখানে আমাদের বাড়ে এখানে 1.8 দেখাচ্ছে, এটা যদি 1.5-এর চেয়ে বেশি যদি থাকে, তাহলে বুঝতে হবে সে সরি যদি 0.5-এর চেয়ে বেশি যদি থাকে, এটার একটা একক আছে মিলিমোল পার লিটার, যদি থাকে তাহলে বুঝতে হবে যে সে কিটোনের মধ্যে আছে, কিটোর মধ্যে আছে। আর যদি 0.5-এর নিচে থাকে, অর্থাৎ সাধারণ মানুষ যারা কিটো করতেছে না, তাদের নর্মালি 0.2 0.1 এরকম থাকে যদি, তাহলে আমি এখান থেকে দেখে বুঝবো। সাপোজ আমি কখনো অনেক কার্ব টার্ব খেয়ে ফেলছি, তাহলে আমি কিটো থেকে আমার শরীরে কি আর ফ্যাট বার্নিং মুডে নাই কি না, কিটোনে নাই কি না, এটা দেখার জন্য এই মিটারটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা সমস্যা, এটা অনেক দামি, দেখলাম এই মিটারটাই দাম বাংলাদেশে তো এক কোথাও দেখিনি, আর কোথাও হচ্ছে বিদেশে যেখানে দেখলাম দেখলাম যে প্রায় বাংলাদেশি টাকা 8-9 হাজার টাকা এটা দাম পড়ে। তার চেয়েও বড়ো সমস্যা, প্রতিবার টেস্টের জন্য এই ধরনের টেস্ট স্ট্রিপ লাগবে, ওগুলোরও প্রচুর দাম, 50টা বা একবারের জন্য একটা স্ট্রিপে 50টা স্ট্রিপের দামই দেখলাম আরও 5,000 টাকা। অর্থাৎ আমি যদি দিনে হায়েস্ট প্রত্যেক দিনই চেক করি, 2-3 মাসের মধ্যেই 5,000-6,000, তাহলে প্রচণ্ড ইম্পর্টেন্ট। কিন্তু নতুনদের জন্য বা প্রাথমিক ইয়েতে
এই যে ইউরিনেটটা খুব ইম্পর্টেন্ট, তাই না? আর আর আমার যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে একটা টেস্ট করা যায়, ওইটাও ইউরিনের মতো, ওইটা নির্গত হওয়া কিটনকেই করে, যার ফলে অত একটা পারফেক্ট না। সবচেয়ে ভালো আসলে ইয়েরটা, ব্লাডেরটা। তো আমি ভাবছিলাম বাংলাদেশের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অন্তত ব্লাডেরটা ই করা যায় কিনা। আমি চিটাংয়ের কয়েকটাতে খোঁজ দিছি, কিন্তু সবাই বলছে না ওরা ইউরিনে কিটনি টেস্ট করে, ওরা ইয়ের টেস্টটা করে না, কী বলে, ইয়ে ব্লাডের টেস্টটা ওরা করে না। তো যার ফলে এটা একটা সমস্যা, তবে এটা একটা খুব ভালো দিক কিটো ডায়েটে, যেটা আমি এটা পরিমাপ করতে পারতেছি বা বুঝতে পারতেছি আমার শরীরটা, আমার ইয়েটা ঠিকমতো চলছে কিনা, আমার ডায়েটটা ঠিকমতো চলছে কিনা।